মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। হ্যালো, এ কিসের শব্দ পাচ্ছি আমি? কোথায় কোথায় আমি? এটা কি হচ্ছে বলে বাবা? কথা কানে যাচ্ছে না আমার, এক্ষুনি বন্ধ করুন এসব। আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? আমি আপনাকে বন্ধ করতে বলছি তো। আপনি এক্ষুনি যদি কাজ বন্ধ না করেন তাহলে কিন্তু চলে এলাম। আমি ভাবলাম তুমি শেষ হওয়ার আগে অন্তত দেখে যাও যে তুমি কার হাতে শেষ হচ্ছ। ওই যে মিথুন, তোমার আর আমার একটা খেলা বাকি ছিল, সাপ লুডো খেলা। তুমি তো এতদিন ধরে তরতর 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 করে সিঁড়ি পেয়ে উপরে উঠছিলে মিথুন। তুমি কিন্তু আমাকে ভুলে গিয়েছিলে মিথুন, ভুলে গিয়েছিলে যে তোমার পেছনে একটা সাপ আছে, একটা সাপ যার নাম রণজিৎ লাহিড়ী। আর সে তোমাকে একদানে সোজা 98 এর ঘর থেকে শূন্যের ঘরে নিয়ে আসতে পারে। আমি আজ সেই দানটাই দিয়ে ফেলেছি। তুমি বোধহয় ভুলে যাচ্ছ রণদাদা, জিততে গেলে তোমাকে আরো দুটো ঘর এগোতে হবে। এই মিতুল পাল একদম তেজ দেখাবে না, মরছ তো, মরার আগে এত তেজ দেখানোর কি আছে? আর মিতুল, আজকে তোমার মেয়ের বিয়ে না? তুমি আজকে এই শুভ দিনটাতে শেষ হবে। আর মিতুল, একটা জিনিস তুমি লক্ষ্য করে দেখো, আজকে কিন্তু এই রণজিৎ লাহিড়ী নিজের মুখ নিয়ে তোমার সামনে এসে দাঁড়িয়েছে। মানে আজকে আর আমি কোনো মেকআপ টেকআপ করিনি, এতদিন ধরে অনেক নাটক হয়েছে, কখনো কখনো কাপালি, কখনো সাধু, কখনো কখনো ম্যাজিশিয়ান, অনেক গোফ দাড়ি, অনেক রং, তো বোরিং। তাই আজকে আমি ভাবলাম যে তোমার সামনে আমি রণজিৎ লাহিড়ীর আসল মুখটা নিয়ে দাঁড়াবো, কারণ তোমার আর আমার শত্রুতা তো একদম ওপেন হয়ে গেছে, তো সেখানে আর পরিচয় গোপন করার কোনো দরকার নেই, তাই না? তুমি তাই মরার আগে তোমার আজন্মের শত্রু রণজিৎ লাহিড়ীর এই মুখটা খুব ভালো করে দেখে নাও, ওকে? তাই জন্য মিতুল, আজকে জাস্ট ফর ইউ, শুধুমাত্র তোমার জন্য এই স্পেশাল গ্র্যান্ড ব্যবস্থা আমি করেছি। ইউ লাভ ইট, মানে তোমার এটা ভালো লাগতে বাধ্য। তুমি খালি ভেবে দেখো, আমি একটার পর একটা লেয়ার বাড়িয়ে তুলছি, আর তুমি একটা একটা জায়গার মধ্যে বদ্ধ হয়ে আছো, ঠিকভাবে নিঃশ্বাসও নিতে পারবে না। আর চিৎকার, যত ইচ্ছা চিৎকার করো মিতুল, তোমার চিৎকার শোনার আজকে কেউ থাকবে না, কেউ তোমার চিৎকার শুনতে পারবে না।
শেষ হবে মিতুল, আর কিছু করার নেই, আজকে তুমি শেষ হবে মিতুল। মিতুল শেষ হবে? মিতুলকে শেষ করা এত সহজ নয় রণদাদা, তোমার মতো পাপীর আশা কোনোদিনও পূর্ণ হবে না। তুমি বোধহয় ভুলে যাচ্ছ রণদাদা, ভোলে বাবা সব সময় আমার সঙ্গে আছে। ইন্দ্রবাবু ঠিক আমায় খুঁজে বের করবে, ঠিক খুঁজে বের করবে আমায়। কি বলে তুমি? ইন্দ্রবাবু, মিতুল তোমাকে কেউ বাঁচাতে পারবে না। ইন্দ্রবাবু তো কোথাকার কে? আর বাই দ্য ওয়ে মিতুল, তোমাকে একটা কথা আমার বলা হয়নি, অনেক আগে বলা উচিত ছিল। তোমার আর ইন্দ্রবাবুর এই এই কাপেলটা না আমার আমার খুব ফেভারিট। আমার দারুণ লাগে তোমাদের দুজনকে একসাথে, মানে আমি এতদিন ধরে এত কাপেল দেখেছি, এত সিনেমা দেখেছি, কিন্তু তার মধ্যে মিতুল আর ইন্দ্র আমার চোখে বেস্ট। আই লাভ বোথ অফ ইউ। আর তার জন্য, তোমাদের দুজনের জন্যই আমি একটা একটা খুব স্পেশাল ব্যবস্থা করেছি। তোমরা দুজনে একসাথেই শেষ হবে, একদম একসাথে, কিন্তু অন্যরকমভাবে। মানে একজন এভাবে শেষ হবে আর একজন ওভাবে, তারপর স্বর্গে গিয়ে দুজন আর একসাথে মহামিলন পর্ব। তুমি যদি ইন্দ্রবাবুর নামে আর একটা খারাপ কথা বলো, তোমার জীব আমি টেনে ছিঁড়ে ফেলে দেবো রণদাদা। ও মাই গড মিতু, আমি তো খুব ভয় পেয়ে গেলাম মিতু, আমি খুব মিতু, একটা কথা খুব ভালো করে শুনে রাখ, তোর এই পাঁচিল সমাধির সাথে না তোর ওই ইন্দ্রবাবুর আজ শরীর সমাধি হচ্ছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।